তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সব সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে বলে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী নিজেই মঙ্গলবার জানিয়েছেন। আর এর পিছনে বিজেপি রয়েছে বলে ইঙ্গিত করেছেন তিনি। মঙ্গলবার উত্তরবঙ্গের শিলিগুড়িতে বিভিন্ন উন্নয়ন বোর্ড এবং সম্প্রদায়ের সভায় বক্তব্য রাখার সময় মুখ্যমন্ত্রী বলেন, আপনারা জানেন না অভিষেক একটা ইয়াং ছেলে, কিছু তো একটা করতে হবে, বিয়ে করেছে, দুটো বাচ্চা আছে, না হলে খাওয়াবে কি? ঘরে বসে থাকলে তো খাবার পাবে না, ওর একটা বিজনেস ছিল, সব সম্পত্তি বাজেয়াপ্ত করে নিয়েছে। তবে কে বা কারা সম্পত্তি বাজেয়াপ্ত করেছে সেই বিষয়ে স্পষ্ট করে মুখ্যমন্ত্রী না জানালেও রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন তৃণমূল সুপ্রিমো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কথা বলতে চেয়েছেন। সেই সঙ্গে এর নেপথ্যে বিজেপির হাত রয়েছে বলেও ইঙ্গিত করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, রাজ্যের নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নেমে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা অভিষেকের সংস্থা লিপস অ্যান্ড বাউন্সের দপ্তরে তল্লাশি চালিয়েছিলেন। শুধু তাই নয়, সংস্থার কর্মী সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুকে গ্রেপ্তার করে ইডি। ওই সংস্থার ডিরেক্টর পদে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান।